সবার উপর শান্তি বর্ষিত হোক। রমজান মাস একেবারে ইফতারের আগ মুহূর্তেই আমাদের সলিমুল্লাহ খা, যিনি নিজের নাম লিখেন সলিমুল্লাহ খান, আদতে আমি মনে করি আমাদের ঈশা খা প্রমুখের নামের উচ্চারণ যেরকম খা ছিল সেরকম হওয়া উচিত। তো যাই হোক, সলিমুল্লাহ খান উনি লিখেন এই ওনার জাতীয় সাহিত্য সিরিজের তৃতীয় বই, এটি ঠাকুরের মাৎসন্যায় ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা, এটি শেষ করলাম, মধুপোক এটার প্রকাশক। 2023-এর যে বইমেলা আছে অর্থাৎ 1429-এর ফাল্গুনে এটি বের হয়েছে। তো এই বইয়ে কি আছে সেটি আমি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ রূপে বলবো না, তাতে করে আপনাদের অনেকের বইটি সংগ্রহ করতে অনীহাও দেখা দিতে পারে। তবে যারা একটু গবেষণাপ্রিয়, যারা যে কোনো যুক্তি তর্ক উপাত্ত কোনো আলোচনা সমালোচনা ইত্যাদি আসলে তথ্য নির্দেশিকা আকারে দেখতে পছন্দ করেন, যারা বিভিন্ন ধরনের রেফারেন্স কেন্দ্রিক আলোচনাকে পছন্দ করেন, তাদের জন্য ঠাকুরের মাৎসন্যায় দুর্দান্ত একটি বই। সলিমুল্লাহ খানের একটি বদনাম রয়েছে, ওনাকে অনেকে যেমন আবুল খয়ের মোহাম্মদ রইচউদ্দিন ঢালি এই ধরনের মানুষেরা ওনাকে টিকা ভাষ্যকার বলতে চান, কিন্তু ওনার নিজস্ব চিন্তা এবং ভাবনা রয়েছে কিন্তু এই অন্যকে রেফারেন্স আকারে কথা বলার সময়। এ বইটিতেও রয়েছে, যদিও কিছু আর্গুমেন্ট আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করি, তথাপি উনি এখানে যে কথাগুলো বলেছেন রেফারেন্স ভিত্তিক সেটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে ঠাকুরের মাৎসন্যায়কে বোঝার জন্য। তো এই বইটি কী বিষয়ে? সংক্ষেপে 131 পাতার বই, তেমন বড় বই না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা উনি এখানে নিয়েছেন যে আমাদের বাংলা সাহিত্যের আকাশে যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যে প্রভাব বলয় তৈরি করেছিলেন সাহিত্যে, কিংবা যেটি আজও রয়েছে, সেই প্রভাব বলয় সেটি আসলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এক ধরনের আধিপত্যের বলয়। এই বলয় আরও ছোট ছোট রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছে, যারা এই সাহিত্যের জলাশয়ে অন্য অন্য সাহিত্যিক যারা রবীন্দ্র বলয়ের সমগোত্রীয় নয় তাদের ধরে ধরে খেয়ে ফেলে। মাৎসন্যায় মানে কি? যেখানে একটা জলাশয়ে একটি জলের আধারে বড় মাছগুলো দুর্বল এবং ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, এটা হলো একেবারে আবিধানিক অর্থ। আর যদি আমরা একটু বাস্তবিক অর্থে বলি, যেখানে সবল দুর্বলের উপর আক্রমণ চালায়, দুর্বলকে যত ধরনের জুলুম করা যায় সেটি করে দুর্বলকে আরও দুর্বল করে দেওয়ার চেষ্টা করে, এবং সবলের বা আধিপত্যবাদীর বা অত্যাচারীর শোষণ সেটিকে দীর্ঘস্থায়ী করতে চায়, এটি হলো মাৎসন্যায়। তো সলিমুল্লাহ খান এই ঠাকুরের মাৎসন্যায় বইয়ে দেখাতে চেয়েছেন যে 1947 সালে যে দেশ বিভাগ হলো, সেই দেশ বিভাগে যে ভারত এবং পাকিস্তান নামের দুইটি রাষ্ট্র গঠিত হলো, সেই পাকিস্তান রাষ্ট্রের অভ্যন্তরে একটা পূর্ব পাকিস্তান হলো, যেটি মূলত বৃহত্তর বঙ্গ বিভাজিত হলো, সেই বঙ্গের বিভাজনের পূর্বাংশ, যেটি এমন হওয়ার কথা ছিল না। 1905 সালে যে মানুষগুলো বঙ্গভঙ্গ হলে মায়ের অঙ্গহানি হয় এটা বলে কান্না কাটি করল, 1947 সালে এই মানুষগুলো অথবা এদের উত্তরাধিকারীরাই মায়ের অঙ্গহানির জন্য পূজা অর্চনা শুরু করে দিল, এই ঘটনাটা ঘটেছে। এই যে যে দ্বৈত সত্তা জেগেছে কলকাতার বাবু শ্রেণীর বা এই ভারতবর্ষের মানুষের বিশেষ একটি অংশের মধ্যে, এটির মূল কারণ ছিল ঠাকুরের মাৎসন্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধিবৃত্তিক যে সমর্থন ছিল এই মাৎসন্যায়ের প্রতি, সেটি এখানে সলিমুল্লাহ খান পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবেই বলতে চেয়েছেন। যদিও উনি এই বইয়ের ব্যাখ্যা বা বইয়ে কী আছে সেটি নিয়ে ইউটিউবে যে ভিডিও দিয়েছিলেন সেখানে যত সহজভাবে বিষয়টিকে বলেছিলেন, ভেতরে গিয়ে দেখলাম যে না, তা না, বইটিতে পুরোপুরি উনি রবীন্দ্রনাথকে এই সাম্প্রদায়িক বিভাজনের জন্য দায়ী করেছেন, এবং সেটি অনেক যুক্তি তর্ক এবং তথ্য রেফারেন্স সহকারে সেটি করেছেন।
তো আমি এর বেশি কিছু আসলে বলবো না, বইয়ে কি আছে। আমি এখন থেকে চিন্তা করতেছি যে আমার সমস্ত এই বইকেন্দ্রিক আলোচনা আমি চেষ্টা করব, যে কোনো বই যত বড় বই হোক মোটামুটি 5 থেকে 7 মিনিট, বেশি হলে 10 মিনিটের মধ্যে শেষ করার জন্য, যাতে করে আলোচনাটা দীর্ঘায়িত না হয়, অল্প 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে বইটি সম্পর্কে আপনারা জানতে পারেন। আর এই বইটি আপনাদের যদি বলি, উনি উৎসর্গ করেছেন হচ্ছে কাজী নজরুল প্রসঙ্গে স্মৃতিকথা, কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা গ্রন্থকার মুজাফফর আহমদ, আমাদের কমরেড মুজাফফর আহমদ তার প্রতি, এবং নজরুল রচনা বলি, এটি আমি পুরোটাই পড়েছি, আব্দুল কাদির, এনাদের দুইজনের। বইটিতে সূচিপত্রটা আপনাদের একটু আমি দেখাতে চাই। এখানে প্রবেশিকা এবং কৈফিয়ত 13 পৃষ্ঠা পর্যন্ত আলাদা রয়েছে আর কি, ঠিক আছে, সেগুলো আলাদা, যে ওনার স্বভাব সুলভ আলাপ আলোচনা সেগুলো রয়েছে। আর ঠাকুরের মাৎসন্যায় নিয়ে যে উনি আলাপ করেছেন, সেই আলাপটার সূত্রপাত ঘটিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি যে খুন শব্দটি ব্যবহার করেন হত্যা বা রক্তের অর্থে, বিপ্লবের রঙে রাঙাতে, যেমন নজরুলের একটি সাহিত্য রয়েছে যে আমি রক্ত ঝরাতে একা পারি না, এই জন্য এই রক্ত লেখা লিখে যাচ্ছি, এই ধরনের। তো এই যে খুন শব্দটা উনি ব্যবহার করলেন, রবীন্দ্রনাথ কোনো একটি রবীন্দ্র পরিষদের আলোচনায় প্রেসিডেন্সি কলেজের এই খুন শব্দটি ব্যবহারকে নিয়ে, খুন শব্দটি ব্যবহার নিয়ে আপত্তি করেন, এবং এই আপত্তির জবাবে কবি কাজী নজরুল ইসলাম বড়র পীড়িতি বালির বাঁধ এই প্রতিবাদ জানিয়ে এটি লিখেন, এবং ওনার আমার কৈফিয়ত কবিতাটা যদি পড়েন সেখানেও এটির অনেক প্রতিবাদ দেখতে পাবেন। এই বিষয়গুলো নিয়ে মূলত সলিমুল্লাহ খানের আলোচনা, যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে শব্দের মধ্যে যে সাম্প্রদায়িক রূপ আজকেও আমরা দেখি, শব্দ ব্যবহার করলে, আরবি ফার্সি বিশেষ করে শব্দ ব্যবহার করলে পশ্চিমাপন্থী এবং পশ্চিমবঙ্গপন্থী একটি সমাজ, বিশেষ সমাজ, তারা যে এখনও অনুভূতি প্রবণ হয়ে ওঠে, এই অনুভূতি প্রবণের সূত্রপাত রবীন্দ্রনাথ ঠাকুর করে গিয়েছিলেন, এবং তিনি তার অনুসারীদের মধ্যে মাধ্যমে এই ভাষার মাৎসন্যায়টি চালু রেখেছিলেন, যেটি এখনও হয়তো রয়েছে। সেই বিষয়টি এখানে এসেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি কাজী নজরুল ইসলাম বড়র পীড়িতি বালির বাঁধে বলেছেন যে তার কান যেন কারা ভারী করে, কারা ভারী করে, এই রবির নিচে থাকা জোনাক পোকাগুলো। হ্যাঁ, সেটি বীরবল নামে খ্যাত আমাদের প্রমোদ চৌধুরীও হতে পারে, আরও অনেকে হতে পারেন যাদের, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ওই সময়ে একটা সাম্প্রদায়িক চেতনা ধারণ করে রবীন্দ্রনাথের নেতৃত্বে এই বাংলা শব্দ থেকে আরবি এবং ফার্সি ভাষাকে তাড়ানো যায় কি না, এরকম এক ধরনের প্রস্তাবনা নিয়ে এসেছিলেন, যেটি সলিমুল্লাহ খান বলতে চান যে এই ঠাকুরের মাৎসন্যায় পরবর্তীতে বাংলার শিক্ষিত সমাজ, সেটি হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়কে পৃথক করেছে, এবং পরবর্তীতে 1947 সালে তাদের যে বুদ্ধিবৃত্তিক একতা হইল না, ঐক্য হইল না, এবং তারা বিভাজিত হয়ে গেল, সেটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর কাজী নজরুল ইসলাম, তাকে আমরা সর্বদা জানি যে তিনি রবীন্দ্রনাথের অত্যন্ত ভক্ত ছিলেন, তিনি তার এই বড়র পীড়িতি বালির বাঁধে বলেছেনও তিনি অনেক ভক্ত ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তাকে যে আক্রমণ করেছেন, এই আক্রমণটাকে উনি কিন্তু খুব কঠিনভাবে জবাব দিয়েছেন, সেটি এই বইতে বলবেন। আমি আর বিস্তারিত বলবো না, তাহলে আপনাদের আকর্ষণ চলে যাবে। বইটা মূলত 95 পৃষ্ঠা পর্যন্ত সলিমুল্লাহ খানের লেখা, এই যে বাকি যে 95 থেকে 131 বা 127, এই এখানে মূলত যে রচনাগুলো নিয়ে সলিমুল্লাহ খান আলোচনা করেছেন, যেমন কবির অভিভাষণ রবীন্দ্রনাথ ঠাকুর, ওই যে প্রেসিডেন্সি কলেজে দেওয়া ওনার বক্তব্য, যেখানে উনি খুন শব্দটি ব্যবহার করতে দিতে চাচ্ছেন না, বা চাইলেও মুসলমান কবি ব্যবহার করুক, হিন্দুরা যেন খুন শব্দটি ব্যবহার না করে, এটা ফার্সি জাত, এই যে সূক্ষ্ম সাম্প্রদায়িকতা রবি ঠাকুর ধারণ করতেন, এটি কিন্তু সলিমুল্লাহ খান বলেছেন অন্য আরও অনেকের রেফারেন্স দিয়ে, কিন্তু এই বলার সাহসটা সলিমুল্লাহ খানেরই আছে, অনেকের নাই। আচ্ছা, তারপরে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবির অভিভাষণ, এটির জবাবে কবি কাজী নজরুল ইসলাম কবির বড়র পীড়িতি বালির বাঁধ লিখেছেন, এটিও উনি এখানে দিয়ে দিয়েছেন। তার নিচে বীরবল, মানে আমাদের প্রমোদ চৌধুরী, এই চলিত ভাষার একজন উকিল, যাকে সলিমুল্লাহ খান বলেছেন রবীন্দ্রনাথের মুখপত্র বা পাত্র, বঙ্গ সাহিত্যে খুনের মামলা, এটা উনি লিখেছেন। তারপরে কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত দিয়েছেন। আচ্ছা, তো সব মিলিয়ে বইটি পড়তে পারেন আপনারা, যারা একটু
আলোচনাটা গবেষণালব্ধ হলে পছন্দ করেন, তাদের জন্য ভালো লাগবে। আর রসকসহীন আলোচনা সবার হয়তো ভালো লাগবে না। ভালো থাকুন।